তাহাজ্জুদ নামাজের সময় কখন থেকে কখন আর তাহাজ্জুদ নামাজের নিয়ম কেমন একটু বিস্তারিত জানান। বিস্তারিত বলার সময় নাই, শুধু সংক্ষেপে এটুকু বলি, তাহাজ্জুদ এশার নামাজের পর থেকে পড়া যায়। এশার নামাজ শেষ আপনি দুই রাকাত করে তাহাজ্জুদের নিয়মে পড়বেন, এটা এক প্রকারের তাহাজ্জুদ। কিন্তু আসল তাহাজ্জুদ হুজুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে। আসল তাহাজ্জুদ হবে ঘুম থেকে উঠে, বিশেষ করে রাতের শেষ তিন ভাগের তৃতীয় অংশ, শেষ তৃতীয়াংশে, আপনার একেবারে ফজরের আগে যে সময়টা, ওই সময়টা হলো তাহাজ্জুদের জন্য আদর্শ সময়। কারণ আল্লাহ তখন দুনিয়া আসমানে নেমে আসে, মানুষকে ডেকে ডেকে ক্ষমা করেন, ওই টাইমে পড়তে পারলে সবচেয়ে বেটার। ওই টাইমে না পড়লে আপনি ঘুম থেকে উঠে রাতে যে কোনো সময় পড়লেই তাহাজ্জুদ হবে, এমনকি এশার পরে পড়লেও মর্যাদার দিক থেকে কম হলেও সেটাও এক প্রকারের তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে, কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ পড়া হবে। তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে পড়বেন। সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা হাদিসে আসছে, রাত এবং দিনের নামাজ দুই রাকাত করে পড়বেন, এবং সেটা পড়বেন যত ধীরে ধীরে সম্ভব, যত আস্তে আস্তে সম্ভব। নির্দিষ্ট কোনো সূরা নাই, সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলাতে পারেন। অনেকে বলে প্রথম রাকাতে অমুক সূরা লাগবে, দ্বিতীয় রাকাতে তমুক সূরা লাগবে, ওইটা এতবার লাগবে, এগুলো ভিত্তিহীন কথা, মানে এটা কোনো আবশ্যক না। আপনি চাইলে এক রাকাতে কয়েক সূরা পড়তে পারেন, কিন্তু শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই। নিয়ত করবেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, সুন্নত নিয়ত করে পড়বেন, নফল নিয়ত করে পড়লেও নামাজ হয়ে যাবে। দুই রাকাত করে আট রাকাত করবেন, আর কম বেশি করলে অসুবিধা নাই, কিন্তু দীর্ঘ রুকু সেজদা দিয়ে করবেন এবং শেষে দোয়া করবেন। আমি নামাজের জামাতে তাকবীরে উলা এবং সূরা ফাতিহা পাই নাই, এখন আমি ইমামকে কোন স্থানে পেলে আমার প্রথম রাকাত গণনা হিসাবে উপযুক্ত হবে? দেখেন, আপনার ইমামকে যদি আপনি রুকুতে পান তাহলে আপনি সে রাকাত পেয়েছেন, সেটা গণ্য হবে। কোথায় পেলে রাকাত পাইছেন গণ্য হবে? রুকুতে। আল্লাহু আকবর বলে ইমামকে রুকুতে পাইছেন, আপনি আল্লাহু আকবর রুকুতে গেছেন, ইমাম উঠে গেছে, আপনি গেছেন তারপর ইমাম উঠে গেছে, তারপর আপনি রাকাত পেয়ে গেছেন। কথা কি বুঝাতে পারছি? অতএব রুকুতে পাওয়া পর্যন্ত রাকাত পেয়ে গেছেন, কিন্তু আপনি রুকুতে যাবেন এতক্ষণ ইমাম সাহেব সামনে আমাদেরকে দাঁড়ায় গেছেন, তাহলে আপনার রাকাত গণ্য হয় নাই। যখন রাকাত গণ্য হয় নাই তাহলে আপনি কি করবেন? ইমামের সাথে সামিল হবেন না দাঁড়ায় পরের রাকাতে যুক্ত হবেন? বলেন দেখি, সামিল হলে লাভ কি? রাকাত তো এটা গণ্য হবে না। কি লাভ? লাভ আছে? কি লাভ? সেজদা গিয়ে আপনি তাসবিহ পাঠ করবেন, সব হবে না নাই? অনেক লোক আছে দেখবেন যে দৌড়ায় দৌড়ায় আসছে ট্রেন ধরার জন্য, আয়সা দেখে ট্রেন ছেড়ে দিছে, মানে ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, এরপরে দাঁড়ায় থাকে, আফসোস করে রাকাতটা মিস হয়ে গেল, দাঁড়ায় থাকে। ইমাম সাহেব সেজদা দুইটা দিয়ে পরের রাকাতে দাঁড়ানোর পরে যায় ইমাম সাহেব যোগ দেয়। দেখছেন না এরকম লোক? সারাসর বল, আপনি দাঁড়ায় থাকলে কি সব পাইলেন? আপনি যদি যোগ দিয়ে ফেলতেন রাকাত গণ্য না হইতো, কিন্তু সেজদা দিছেন দুইটা, সেজদার মাঝখানে দোয়া পড়ছেন, আবার তাকবীর দিছেন, আপনি সওয়াব পাবেন না? ফামাইয়া আমাল মিফকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দুমাত্র ভালো কাজ করলো আল্লাহর কাছে তার সওয়াব পাওয়া যাবে কি যাবে না? অতএব এটা দাঁড়ায় থাকাটা ভুল।